একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আর জোরে বলো নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই, রাহাদারি করার জন্য আমাদেরকে পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজ করার মাধ্যমে কার গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে কার গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাকে সৃজন করেছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, জিকিরের মাধ্যমেও আমি আল্লাহর গোলামি হয়। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই যুবকের দল, আমরা আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করি, সবাই তালে তালে আমার সঙ্গে মহব্বতে বলুন, আল্লাহ 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 ইচ্ছে করলে শান্ত পারাইতে পারে। আল্লাহ 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 জান্নাতের বাগান, আল্লাহ আল্লাহ কোরআনের বাগান, আল্লাহ জিকিরের বাগান, আল্লাহ الله محمد رسول الله صلى الله عليه وسلم جري جري بلون سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা একটু আগে জিকিরের মাধ্যমে কাকে স্মরণ করলাম? হ্যাঁ মুসলমান জাগ্রত হও, আমরা একটু আগে জিকিরের মাধ্যমে কাকে স্মরণ করলাম? আল্লাহকে স্মরণ করলাম। আল্লাহ বলেন, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে জিকির করি, স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে এখানে বলল, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন একটু জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আল্লাহ আমাদেরকে কেমন করে স্মরণ করবা? আমারে কি তাহিরি নাম ধরে স্মরণ করবা? আমারে কি নুমানি নাম ধরে স্মরণ করবা? আমাকে কি ওসি মহোদয় কইরা ওসি সাহেব কইরা স্মরণ করবা? আমাকে কি সভাপতি কইরা স্মরণ করবা? না 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 না, আজ কুরুকুম তাফসীর খুললে দেখেন, বান্দা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আজ কুরুকুম আইবি রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন রহমত দিয়া আর আমাদের গুনাহ মাফ করিয়া। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক বাপ ওই মনিব আমাদেরকে পাঠিয়েছেন। আমি তাহিরির কণ্ঠ কেমন আছে আমি জানি না, তবে বিশ্বাস করি আমাকে মনে হয় আপনারা আমাকে কয়েকটা কারণে মহব্বত করেন। আমি যতটুকু কণ্ঠ দিয়ে কথা বলি,
আমার চাই দৃষ্টি তোমার ভালো কণ্ঠধারী মানুষ আছে। আমি যতটুকু এলেম নিয়ে কথা বলি আমার চাইতে এলেমওয়ালা আরো মানুষ আছে, ইষ্টিদের মধ্যে ওনারও বসে আছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতটুকু পর্যন্ত আমি এসেছি এই যুবক, যতটুকু আমি এসেছি, আগামীকাল কিন্তু আমি যাব ওই চট্টগ্রাম খাগড়াছড়ি, যত জায়গায় আমি যাব হাজার হাজার মানুষ, এই এত হাজার মানুষ আসছেন। আমার কণ্ঠটা যদি এই মুহূর্তে ভেঙে যায়, আমি যদি আমার বাক শক্তি হারিয়ে ফেলি, আমি যদি স্ট্রোক করে আমার হাত পা অচল হয়ে যায়, আমি যদি অ্যাক্সিডেন্টে আমার জবানটা বন্ধ হয়ে যায়, আমি যদি কোনো বিপদে পড়ি আমার কণ্ঠ দিয়ে আওয়াজ না আসে, আল্লাহর কসম আমি আমার মন বলে এত হাজার মানুষ আর আমার সামনে আসবেন না। কেন জানেন, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এই জন্য আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না। তুমি যে হাই হাই করো, তুমি যে আওয়াজ করে হাসি তামসা করো, একদিন তোমার হাসি তামসাও থাকবে না। আরে বাবা, আল্লাহ কোরআনে বলেন কাইফ তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সত্যি করে একটা ভোট দিবেন আমাকে? আমি যে কোরআন তেলাওয়াত করি আপনার কি বেজার হন? আমি কিন্তু ইচ্ছে করলে শান গাইতে পারি এবং বিভিন্ন দলে কথা বলতে পারি আস্তে, এইভাবে এইভাবে না, আমি আদব শিখাচ্ছি আপনাদেরকে। আপনারা যতই উত্তেজিত হন আমি আপনাদের মধ্যে এত বোকা না। হ্যাঁ, কারণ আমি জানি যেখানে কোরআন শরীফ পড়া হবে এখানে যদি আমি ধৈর্য নিয়ে কথাগুলো বলি আমার নেকি ডান খান্দের ফেরেস্তা আমার নেকিটা টিকে লিখবে, আর আপনি যে তামসাটা করবেন বাড়িতে যাওয়ার সময় দেখবেন আপনার আমলনামাটা বদের আমলনামাটা বালি হয়ে যেতে পারে আপনার আদব না থাকলে। আমি বলছিলাম যে আমি যে তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? এই যে আওয়াজটাও আসতে হয় কারণটা কি, নাকি মাইকটা আপনাদের সাউন্ডটা টানে না সেটা আমি জানি না, তবে আওয়াজ করে বলুন এই এরকম করবো না, সাউন্ড আগের মতো করো, এভাবে না, কষ্ট দিও না। আমি হাজার লোক নিয়ে আওয়াজ করি প্রতিদিন, অসংখ্য লোক আমার মাঝে ওরা শ্রোতা হয়ে আসে, কিন্তু আমি যখন কোরআনের কথা বলবো আমার আল্লাহ খুশি হবে, কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে আমি একটু কোরআন তেলাওয়াত করি, আমি শেরপুর সদরের মানুষের কণ্ঠটাকে যেন আমি স্মৃতি হিসাবে বাড়িতে নিতে পারি, এমন একটা আওয়াজ করবেন যেন আপনাদের আওয়াজের ধ্বনিতে এই ভাতশালার কবরস্থানের কবর আজাব মাফ হয়ে যায়। রাজি আছেন সবাই? আচ্ছা, তাহলে প্রস্তুত আছেন না? ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছেন না? আচ্ছা, كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? যার চোখ নাই তারে জিগাও, তোমার চোখ থাকলে তুমি কি করতা? সে বলবে হুজুর আমার চোখ থাকলে ওই চোখ দিয়ে আমার জন্ম দাতা আমার গর্ভধারিণী মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া কবুল হজের সওয়াব অর্জন করতাম। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? এ যুবক, এখান থেকে আমি একটা কথা বলি, সূরা আর রহমান থেকে ফাবি আইনি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান ফাবি আইনি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তো আপনি পরবার দিকে আসছি, কোন কোন নিয়ামত সে বিটলাও গীত, কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা?
যার পা নাই তার জায়গা তোমার পা থাকলে তুমি কি করতাম? সে বলবে হুজুর সকালে ঘুমায়া থাকতাম, হ্যাঁ গভীর অধরিতে ঘুমায়া থাকতাম, ঘুমের ভিতরে আমার দুইটা পা যদি থাকতো সচল, আমার এখন পা নাই ঘর থেকে বের হতে পারি না, যদি আমার পা থাকতো ওই মসজিদের ভিতরে আজান দিত আর আমি কানের মধ্যে শুনতাম ওই ধ্বনিটা, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুম থেকে নামাজ পড়ো না খারাপ? আরো জোরে বলুন, যার পা নাই আমি ভূমিকায় বুঝাচ্ছি আপনাদেরকে, যার পা নাই তার জিজ্ঞাসা করো তোমার যদি পা থাকতো তুমি কি করতাম? হুজুর আমার পা যদি থাকতো মসজিদে মুয়াজ্জিন যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি কাঁথাটা ঘরে ফেলাইয়া ওই পা দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর ঘর মসজিদে ফজরের নামাজে হাজির হয়ে যেতাম। এইগুলো হল আমার প্রাথমিক কথা। ও যুবক এমনিতে নীরব হয়ে যাবে কারণ কোরআন একটা জাদু, কোরআন একটা আকর্ষণ, ঠিক কি না? কোরআনের কথায় কোনো প্রোটেকশন লাগে না। এখানে বহুত মানুষ কোরআনের কথা শুনে হেদায়েত হয়ে গেছে, কতক্ষণ ঠিক কি না বলেন? এই জান্নাত যুবক আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করেছো, অস্বীকার করছো কারণ আমার হাতের তালুর মধ্যে চামড়া আছে না নাই? এই জায়গার চামড়াটা যদি এই পাশে দিত, এই পাশের চামড়া যদি এই পাশে দিত, পায়ের উপরের চামড়াটা যদি নিচে দিত, নিচের চামড়াটা যদি উপরে দিত, আমরা গরমের মধ্যে পাথরের মধ্যে হাঁটতে কষ্ট হইতো, গরমের মধ্যে হাত দিলে বড় কষ্ট হইত। এই জন্য আমার আল্লাহ এমন ভাবে তোমারে সাজাইছে আর বানাইছে, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছে তো অতীতের দিকে তাকাও। কি অতীতের দিকে তাকাবো গো আল্লাহ? ওকাই ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ওয়া আহয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জীবন দেওয়ার মালিক কে? আর জোরে বলো কে? ও জীবন পাওয়ার পরে ওসিম হতে আসছেন কই আমাদের? আচ্ছা একটা হাত মিলাই আপনার সাথে, আমি তো খেয়ালও করি না, বলছি তো সেটা বাড়ছেন। অনেক খুশি হইলাম আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আমি আগে বলেছিলাম যে যাদের মাধ্যমে এই প্রোগ্রামগুলো সুন্দর করে বাস্তবায়ন হয় এদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? আমি হাজার মানুষকে আপনার জন্য দোয়া করে যাই, আমার এত ভালো লাগছে। আল্লাহ পাক আমাদের শেরপুরের আমাদের ওসি মহোদয়কে নেক হায়াত দান করুন, আরো বড় করবেন, আমিন। মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন আপনার দোয়ার অভাব হবে না, মানুষকে ভালোবাসবেন, দেখবেন আপনার ভালোবাসার কোনো অভাব হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি তাহিরি যখন কথা বলি মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি আমার অন্যায়? না, এটা কি আমার অন্যায়? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন তুই ছিলি মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে ওসি মহোদয় এই জন্য ডাক দিয়েছিলাম, জীবন পাওয়ার পরে শেরপুর থানার ওসি, জীবন পাওয়ার পরে ক্ষুদ্র একটা বক্তা হিসাবে তাহিরি, জীবন পাওয়ার পরে বললাম মোহাম্মদ ফরিদ মিয়া গুরুস্থানের সভাপতি, আল্লাহ আল্লাহ আকবার, এই পাহারা দিয়ে রাখেন গুরুস্থানের জন্য কোনো গরু ছাগল এগুলো যেন প্রবেশ করতে না পারে, খুব সাবধান থাকবেন, ঠিক কিনা বলেন? এগুলোর জন্য বাউন্ডারি করবেন গুরুস্থানকে, নিজের বাড়িকে এত সেফটি করেন, আর গুরুস্থানে আমার আপন জনরা শুয়ে থাকবে, এটাকে যদি না পাক করে এটার জন্য আপনারা জবাব দিতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য জীবন পাওয়ার পরে ওসি মহোদয়, জীবন পাওয়ার পরে তাহিরি, জীবন পাওয়ার পরে এসপি মহোদয়, জীবন পাওয়ার পরে ডিসি মহোদয়, জীবন পাওয়ার পরে নোমান হুজুরের মতন একজন আলেম, জীবন পাওয়ার পরে আপনি এমপি, জীবন পাওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন পাওয়ার পরে আপনি টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে আপনি মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে আপনি বিল্ডিং ঘরের মালিক। কিন্তু এত কিছু হওয়ার পরে আমার মনে একটা বা বাড়ছে, আমার মনে একটা গেটা বাড়ছে, আমি দশতলা বিল্ডিং এর মালিক, আমি একজন এমপি,
আমি একজন রাষ্ট্রপতি আমি তাহিরি হাজার হাজার মানুষের পরিচিতি আছে কিন্তু সবকিছু আছে আল্লাহ বলেন তোর এত কিছু পৃথিবীর কেউ তোরে দান করে নাই তোরে আমি আল্লাহ দান করেছি তোর মধ্যে একটা অহংকার আসছে তোর মধ্যে একটা চেতনা আসছে তোর মধ্যে একটা ব্যবসা আসছে আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তোরে আমি সব দেওয়ার পরে একটা থাবা মাইরা সবগুলি শেষ করে দিব আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোরে এত প্রাচুর্য দেওয়ার পরে একটা থাবা মাইরা সব স্তব্ধ করে দিব জবান খুলে বলুন সেই মরণ দেওয়ার মালিক কে সুম্মা ইউমিতুকুম মৃত্যু নামক থাবা একটু আগে তোরে বলছে তাহির সাহেবের আগমন একটু আগে তাহিরি বলল ওসি মহোদয়ের আগমন এই মুহূর্তে যদি আমরা দুইজন মারা যাই